রাস্তায় গাড়ি দাঁড় করে মসজিদ মাদ্রাসার জলসার জন্য চাঁদা আদায় করা কি একবারে পাকা না যাইছে? জালসা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর উন্নতি কল্পে জালসার জন্য রাস্তা বন্ধ করে চাঁদা করা, গাড়ি দান করিয়ে চাঁদা করা যাবে না, যাবে না, যাবে না, এটা না যায়। কেন? কোন একটা মানুষ দ্রুত কোনো কাজে যেতেছে, আপনি বাধা দিয়ে দিলেন, ওতে অঘটন ঘটার সম্ভাবনা থাকতে পারে। তারপরে যেমন দেওবন্দি ওহাবির কাছে চাঁদা চাওয়া জায়েজ নয়, আপনি তো চিনেন না, অপরিচিত মানুষ, হিন্দুর কাছে চাঁদা চাওয়া জায়েজ নয়। তো রাস্তা দিয়ে হিন্দু যায়, দেওবন্দি যায়, তাবলিগি যায়, লামাঝাবি যায়, আপনি তো সবারই কাছে চাইছে দেন ভাই দেন, দেন ভাই দেন, এ করা জায়েজ নয়, জায়েজ নয়। সুতরাং যারা রাস্তায় জালসা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহর উন্নতি কল্পের জালসার জন্য রাস্তায় গাড়ি দান করিয়ে চাঁদা করেন, তারা অবিলম্বে বন্ধ করুন, এ চাঁদা করা যাবে না, যাবে না, যাবে না। রাস্তাতে রাস্তাতে জাতালের নাকি গো ছাগলের লাদি, এরে বাবা, রে বাবা, রাস্তাতে ছাগলের লাদি বা লকড়ি বা অন্য কোন জিনিস শুকানোর জন্য মেলা চলবে না? না, 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 রাস্তাকে, রাস্তায় আবর্জনা যদি, আল্লাহর নবী বলেছেন রাস্তায় আবর্জনা যদি থাকে তো এটাকে সরিয়ে দাও, নে কি পাবা? কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী বলেছেন রাস্তায় যদি কষ্টদায়ক জিনিস থাকে তোটাকে সরিয়ে দাও, নেকি হবে। আরই আপনার জমিতে দেওয়ার জন্য লাদিকে উঠিয়ে রাস্তাতে মেলেছে, বুঝছেন না? অতে কষ্ট হবে না, যাতাতের কষ্ট হবে না। তিল মেরেছে রাস্তাতে, তিল বিছিয়ে দিলেন, এটাও নিষেধ, এতে আপনার গুনাহ হবে, নাজায়েজ হবে। সুতরাং রাস্তাতে লকড়ি মেলতে পাবেন না, তিল মেলতে পাবেন না, আবর্জনা মেলতে পাবেন না, লাদি আপনার মেলতে পাবেন না। আপনারা সচেতন হবেন, আল্লাহর নবী বলেছেন রাস্তাতে একটা খড়কুটা যদি কষ্টদায়ক জিনিস পড়ে থাকে তো তাকে সরিয়ে দাও, এতে নেকি হবে। সুতরাং রাস্তায় এই আপনার এসব জিনিস মেলা আপনার চলবে না। মহিলাদের বাচ্চা হওয়ার পূর্বে আত্মীয় বন্ধু বান্ধবদেরকে নিমন্ত্রণ করে বাড়িতে খাওয়ানো, গ্রামের ভাষায় যাকে সাদ খাওয়ানো বলে, ইহা কি জায়েজ? তার মানে যাকে বলে সাদ খাওয়ানো, বাচ্চা হওয়ার পূর্বে এক মাস দেড় মাস বা বিশ দিন আগে নতুন শাড়ি দেওয়া হয়, আত্মীয় স্বজনকে ডাকা, যে আসে সে একখানা করে শাড়ি নিয়ে আসে, একখানা করে শাড়ি নিয়ে আসে। এটা হচ্ছে মানুষের তৈরি করা নিয়ম, এটা ফাতোয়া নয়, এটা শরীয়তের ফাতোয়া নয়। সুবহানাল্লাহ, একটু জোরে দেন একবার, আজকে তাতকা হয়ে এসেছে, আপনাদের ধৈর্য মোতাবেক আলোচনা হবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ও বাবা, জীবনী শুনবেন না, জীবনী শুনবেন না, তো নারা দেন না গো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, হযরত জিন্দাবাদ, তরুণ তেজস্বী জনপ্রিয় জীবনী গায়ক বক্ত হযরত মাওলানা সাহেবুল ইসলাম কাদেরী, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ আজ শোনাবে, ঘুমালে হবে না, হ্যাঁ একবারে চলবে ইনশাল্লাহ, আর পাঁচ মিনিট দাঁড়াও। আচ্ছা তাহলে কথা বুঝে নিলেন, এটা তৈরি করা যায়, সুতরাং এটা কোন শরীয়তের নিয়ম নয়। আপনি এই সাদ খাওয়ার প্রচলনটাকে উঠিয়ে দিয়ে বরং বাচ্চা যখন হবে তখন আপনি একটু দোয়া খায়ের করেন, বা বাচ্চা হওয়ার পূর্বে একটা আলেমে দিনকে ডেকে একটু দোয়া খায়ের করেন। দোয়া খায়ের করানো যায় যে আল্লাহ আমার মেয়ে যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তার সুস্থভাবে বাচ্চা যেন প্রসবিত হয়, বাড়িতে আলেম ওলামাকে ডেকে আপনি দোয়া খায়ের করাতে পারেন। কিন্তু সাদ খাওয়ার নিয়ম আপনার পৃথিবীর কোন মশলার কিতাবে নেই, এটা মানুষের তৈরি করা, একটা হচ্ছে কুসংস্কার।
ব্রাদারান ইসলাম, আচ্ছা ভাদ্র মাসে ছেলে মেয়েদের বিবাহ দেওয়াতে বাপের বাড়ি হতে স্বামীর বাড়ি যাওয়া বা স্বামীর বাড়ি হতে বাপের বাড়ি যাওয়া কি শরীয়তে জায়েজ? এটা কার্যকারী মশলা বলেছে। তার মানে মনে করে জি, মেয়ে যদি বাপের বাড়িতে থাকে তো ভাদ্র মাসে আর স্বামীর বাড়ি যেতে পাবে না, আর স্বামীর বাড়িতে যদি ভাদ্র মাসে থাকে তো আর বাপের বাড়ি যেতে পাবে না। আর ভাদ্র মাস হলো বুড়িয়া মাস, এই ভাদ্র মাসে বিয়ে দিতে হয় না, এই ধারণা কি একেবারে না যাই, কুসংস্কার, এ হলো মূর্খামি, কোনো অসুবিধা নাই। ভাদর মাসে বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িও যেতে পারে, স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িও যেতে পারে, বা ভাদ্র মাসে ছেলে মেয়ে আপনি বিয়ে দেন, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। মানুষ মনে নিজে নিজে তৈরি করে নিয়েছে ভাদ্র মাস মানে বুড়া মাস, কথা বুঝতে পারলেন না? ভাদ্র মাসে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই, মেয়েকে বাবার বাড়ি পাঠাতে বা স্বামীর বাড়ি আসতে কোনো অসুবিধা নেই, এটা একটা কুসংস্কার এ ব্রাদার আল ইসলাম। আচ্ছা, মুসলিম মহিলাদের কপালে সিঁদুর লাগানো কি হারাম? মুসলিম মহিলাদের কপালে সিঁদুর লাগানো হারাম, সিঁদুর লাগানো চলবে না। আখেরি চাহার সোমবার শরীয়তে পালন করা কি একেবারে বেআসাল আর ভিত্তিহীন, আর কোনো ভিত্তি নাই? আখেরি চাহার সোমবার সফর মাসের শেষ সপ্তাহের শেষ বুধবার, আপনার আখেরি চাহার সোমবার ডায়েরি ক্যালেন্ডারও লেখা আছে আপনার, এগুলো পালন করা হয়। আর বলে যে এই দিন নাবী আমার অসুস্থ থেকে সুস্থতা লাভ করেছিলেন, এটা ভুল কথা, এটা ভিত্তিহীন। আমার আলা হযরত বলেছেন ভিত্তিহীন, সদর শরিয়া বলেছেন ভিত্তিহীন, সাহেবে কানুনের শরিয়াতে রাইটার বলেছেন ভিত্তিহীন, ফাকিহ মিল্লাত বলেছেন ভিত্তিহীন, সমস্ত ভারতবর্ষের ফেকা শাস্ত্র বিদগণ বলেছেন আখেরি চাহার সম্বা এটা পালন করা এটা ভিত্তিহীন, বেআসাল, আর কোনো দলিল নাই। বরং ওই শেষ বুধবার, সফর মাসের শেষ বুধবার আমার রসূলুল্লাহর অসুস্থতা আরো বৃদ্ধি পেয়েছিল, কথা বুঝতে পারলেন ব্রাদার? আচ্ছা, বেড়া ভাসানো কি? আজিব আজিব প্রশ্ন গো, বেড়া ভাসানো বুঝেন? বেড়া ভাসানো বুঝেন? ভাদ্র মাসের শেষ বেশ বৃহস্পতিবার কিছু অজ্ঞ মানুষ আছে আপনার নদীতে পুকুরে যায়, কলার ভেলা তৈরি করে, মার তৈরি করে, ওটাকে রঙিন কাগজ দিয়ে সাজায়, আর তার উপরে কিছু সুস্বাদু খাবার ফলমূল রেখে ফাতেহা পড়ে নদীতে বা পুকুরে ভাসিয়ে দেয়, বেড়া ভাষা। এই বেড়া ভাষা হলো পাকা মূর্খামি, এতে খাদ্যের অপচয়। কি বলে খিজির আলাইহিস সালামের ফাতেহা, হ্যাঁ খিজির আলাইহিস সালাম জীবিত আছেন, ফাতেহা দিতে নদীতে কেন যাবেন, পুকুরে কেন যাবেন? বাড়িতে বসে খিজির আলাইহিস সালামের ফাতেহা দেন নিঃসন্দেহে জায়েজ আছে, জায়েজ আছে। কিন্তু বেড়া ভাসানো এটা কুসংস্কার, এটা অজ্ঞতা, এটা হচ্ছে মূর্খতা, এই বেড়া ভাসা দেখতে যাওয়া যাবে না, আর বেড়া ভাসানো যাবে না। আচ্ছা, গঙ্গাতে ডাবের মানত মানে কি? এই মা বোনেরা ভালো করে শোনেন, গঙ্গাতে মানত মানা হারাম। গঙ্গা কাকে বলে? ফারাক্কা চলে যান, দুই দিকে ব্রিজ আছে, এদিকে আসছে পদ্মা আর এদিকে যাচ্ছে গঙ্গা, একই জায়গার পানি। তো কিছু অজ্ঞান মূর্খ মা বোনেরা আছে, ছেলের এখানে আব হয়ে আছে তো বলছে গঙ্গাতে ডাব মানবো যেন ভালো হয়ে যায়, আবে ডাব, আবে ডাব, এটা হচ্ছে হারাম। গঙ্গাতে মানত মানা যাবে না, গঙ্গাতে মানত মানা যাবে না, ডাবেরও মানত মানা যাবে না, অন্য কোন জিনিসেরও মানত মানা যাবে না। মায়েরা সতর্ক থাকবেন, এগুলো মায়েদেরই কাজ। দেখেন আজকে ফোন করে চলে বদল মাটির দিকে, কোন মেয়ে ছেলে গঙ্গাতে মানত মানতে জায়গা ডুবে মারা গেছে, পাওয়াই যাচ্ছে না, সাবধান, যাবে ওই রকম হবে অবস্থা।
খবরদার গঙ্গাতে যাবেন না, ডাবলিয়া যাবেন না। মানত যদি মানতে হয় আল্লাহর ওলির মাজারে মানেন, আল্লাহর ওলির মাজারে মানেন, আপনাদের নসিপুরি আল্লাহর ওলির মাজার শরীফ আছে এখানেই মানেন নাকি বলছেন? তার ওসিলা দিয়ে দোয়া করেন, গঙ্গাতে যাবেন না, ডাবের মানত মানবেন না, অন্য কিছুর মানত মানবেন না, গঙ্গাতে মানত মানা যাবে না। আচ্ছা আইপিএল খেলা কি জুয়ার অন্তর্ভুক্ত? আরে বাবা, পাকা জুয়ার অন্তর্ভুক্ত, পাকা জুয়া। আইপিএল খেলা কি জুয়ার? জুয়া মানে হারাম, আর জুয়া মানে হারাম। আইপিএল খেলা হারাম, আইপিএল হলো জুয়া। বহু মানুষের ঘরের টিন উঠে গিয়েছে, ছাদের টিন উঠে গিয়েছে আইপিএল খেলতে গিয়ে, ওকে হয়ে গিয়েছে। সুতরাং আইপিএল খেলা যাবে না। আচ্ছা ব্রাদার আল ইসলাম, একজন লামাজাবি বক্তা ব্রাদার রাহুলকে সে বলেছে যে বানি ইসরায়েলের কাউমে নাবি এসেছিলেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, গণ ইহুদি ছিলেন। ই হচ্ছে মূর্খ নিরক্ষর ব্যক্তি, নাবীদেরকে আপনার ইহুদি বলা কুফর, ওর তো ঈমান এমনি নাই, তার উপরে কুফরের ফতোয়া আইদ করে কি হবে? মুসলমান হলে কুফরের ফতোয়া দেওয়া ছিল, ও আগে থেকেই তো বেঈমান হয়ে আছে। রাহুল ব্রাদার একটা মূর্খ নিরেট, এই ব্যক্তির বক্তব্য শোনা হারাম। যদি কোনো মুসলমান দুর্গাপূজা মণ্ডপে যায় এবং ছবি তোলে নেটে ছাড়ে নিজের ছবি সহ, তাহলে মুসলমান কবে দয়া করে জানাবেন? যদি কেউ দুর্গা মণ্ডপে যায় আর ওর ছবি তোলে আর নিজের ছবি পোস্ট যদি করে, তো এই রকম ব্যক্তি কে আপনার তোবা ইস্তিগফার করতে হবে, নতুন ভাবে মুসলমান হতে হবে। কথা বুঝতে পারলেন আপনি? নতুন ভাবে মুসলমান হতে হবে। ব্রাদারান ইসলাম, দুর্গার মণ্ডপে যাওয়া, ওর ছবি তোলে পোস্ট করা এবং নিজের ছবি তোলা, মানে তাকে ও সাপোর্ট করে, আর কেউ যদি তাকে সাপোর্ট যদি করে তবে তার আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? যা হোক ব্রাদারান ইসলাম, যা হলো হলো, এই হলো, আর যেগুলো থাকলো আমি দেখছি দু একটা যদি থাকে তো আগামী জালসাতে দিয়ে দেব, নাকি বলছেন? জনাব, যিনারা উমরা হজ পালন করেন তিনাদেরকে হাজি বলা যাবে কি? জিনা তাদেরকে হাজি বলা যাবে না, তারা হলো মুতামিদ। যারা ফরজ হজ আদায় করে তাদেরকেই বলে হাজি, আর উমরা যারা পালন করে তাদেরকে শরীয়তের ভাষাতে আপনার হাজি বলে না, তাদেরকে মুতামির বলে। আচ্ছা।